আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হৃদয় স্বদেশে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। আজ যে আয়োজনের খবর আমি আপনাদের জানাবো তা হলো, বিগত বছরের মতো এবারও আনন্দবার্তা আয়োজিত ঈদ আনন্দ উৎসব ও মেজবানি অনুষ্ঠিত হয়েছে। উডসাইটের কুইন্স প্যালেস উৎসবে অংশ নেন নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশি। প্রবাসের পরিচিত মুখ মিয়া মোহাম্মদ দুলালের সঞ্চালনায় এদিন অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন বিশিষ্টজনেরা। মূল মঞ্চে উৎসব আর মেজবানির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি গিয়াস আহমেদ। অনুষ্ঠানের আয়োজক আগত সকল অতিথিকে মঞ্চে আহ্বান জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অতিথিরা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে নতুন প্রজন্মের নিকট বাংলাদেশের কৃষ্টি আর সংস্কৃতি বেশি করে তুলে ধরারও আহ্বান জানান। প্রতি বছরই আমি এই অনুষ্ঠান করে থাকি। আমি প্রতি বছর কোরবানি ঈদটাকে পালন করি। এই কোরবানির মাংসটাকে আমি সবার মাঝে, মানে আমরা কোরবানিটাকে সবার মাঝে ভাগ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। প্রতি বছর এই প্রোগ্রামটা করি, আমরা এই কোরবানির মেজবানি করি। তো আমি প্রতি বছর যাদের সবসময় আমার কাছে পাই, আমি তাদেরকে আসলে এখন আমি কোনো আলোচনার বিষয় না, জাস্ট অনুষ্ঠানটি উদ্বোধন করার জন্য সমাজে যেটা নিয়ে কাজ করি আমরা, সমাজ উন্নয়নে এবং সমাজে একটা সাংস্কৃতিক স্মেল দেওয়ার জন্য, আর সাথে সাথে আমরা বিজনেস করি, বিজনেসের কথাই আগে বলতে হবে। সেই জন্য আমরা বলি যে গ্যাস ভাইও হোম কেয়ার করে, আমিও হোম কেয়ার করি। আপনাদের হোম কেয়ারে কোনো সুযোগ সুবিধা লাগলে আমাদের সাথে আসবেন, আমরা সেবা করবো। এটি বলেই আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মানে আনন্দ, ঈদ অর্থে হলো আনন্দ। আমাদের বর্তমানে ঈদ হলে মানে আনন্দ উৎসবের মধ্যে হয় না, এই ঈদের পরে আমরা সকলে একত্রিত হতে পারি, এই জন্য জয়কে আবার ধন্যবাদ। তবে আমরা নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যে বাংলা সংস্কৃতি, আমাদের যে ঈদের সংস্কৃতি, সেটিকে ধরে রাখার জন্য দেশে আমাদের নিউ জেনারেশন, আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে কিন্তু আরো সম্পৃক্ত করতে হবে। সন্ধ্যা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে মধ্যরাত অবধি। বাংলাদেশ থেকে আগত শিল্পী ছাড়াও প্রবাসের অসংখ্য জনপ্রিয় শিল্পী একে একে সঙ্গীত পরিবেশন করেন। এই ছিল আমাদের আজকের হৃদয় স্বদেশের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।